মুসলিম ধর্মাবলম্বী সমর্থকদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের বড় সব ফুটবল ক্লাবগুলো। বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে পিএসজির মতো ক্লাব মুসলমানদের এই দিনটিকে ঘিরে দিয়েছে শুভেচ্ছা বার্তা। কেউ পোস্টারের মাধ্যমে, কেউ বা আবার ভিডিও তৈরি করে জানিয়েছে ঈদ মোবারক। ঈদ শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডও। এক মাস সিয়াম সাধনার পর আসে অনাবিল আনন্দের ঈদ। আনন্দ, উদ্দীপনা আর মানুষের কল্যাণ প্রার্থনার মধ্য দিয়ে এই দিনটি কাটায় মুসলিমরা। আগের সব ভেদাভেদ ভুলে এদিন সবাই বুকে বুক মেলায়। তাই তো মুসলিমদের এই দিনটিতে বিশ্বের বড় বড় ক্লাবগুলো জানিয়েছে ঈদ মোবারক। ফুটবল ক্লাবগুলোর মধ্যে বাংলাদেশের জনপ্রিয় ক্লাবগুলোর একটি বার্সেলোনা। ইসলামিক আবহে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ক্লাবটি। বড় ক্লাবের আরেকটি ম্যানচেস্টার সিটি ইসলামিক সংস্কৃতি মেনে জানিয়েছে ঈদের শুভেচ্ছা। ভিন্নভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এমবাপ্পেরা। তাদের ক্লাব পিএসজি ভিডিও বার্তার মধ্য দিয়ে জানিয়েছে ঈদ মোবারক। নিজেদের স্টেডিয়ামের লাইট ব্যবহার করে ঈদের শুভেচ্ছা জানিয়েছে লিভারপুল। একইভাবে অ্যালিয়ান্স অ্যারেনার আবহকে সামনে রেখে বায়ার্ন মিউনিখ জানিয়েছে ঈদের শুভেচ্ছা বার্তা। দারুণ ক্যালিওগ্রাফির মধ্য দিয়ে ঈদের বিশেষ বার্তা দিয়েছে ফুটবল ক্লাব ইন্টার মিলান। একই রকমভাবে ইসলামিক নকশার ক্যালিওগ্রাফিতে ঈদের শুভেচ্ছা জানিয়েছে এসি মিলান। ফুটবল ক্লাবের পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডও জানিয়েছে ঈদের শুভেচ্ছা। অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব মুসলিমদের। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।